চলমান সংঘাতের শুরু থেকেই ফিলিস্তিনিদের পাশে থাকা ইরানও গাজায় হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী নির্বিচার বিমান হামলা চালিয়ে গাজার নিরস্ত্র ও অসহায় মানুষদের হত্যা করছে। জঘন্য এই অপরাধের মাধ্যমে ইহুদি এই রাষ্ট্রটি আবারও একবার বিশ্বের সামনে তাদের অমানবিক ও পাশবিকতাকেই তুলে ধরেছে। সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়েও এই হামলাকে মানবতার বিরুদ্ধে সবচেয়ে নৃশংস জঘন্য রক্তক্ষয়ী হত্যাগুলোর মধ্যে একটি অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। গাজার হাসপাতালের হামলার নিন্দা জানিয়েছে আরব লীগও। এদিকে গাজার হাসপাতালের হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার জন্য অনুরোধ করেছে স্থানীয় সদস্য রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেড্রোস আধানম গেব্রেয়াসুস। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। গাজার হাসপাতালে হামলার ঘটনাকে ভয়ঙ্কর হিসেবে বর্ণনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর এমন ঘটনার নিন্দা জানিয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক আইন সবার জন্য প্রযোজ্য, বেসামরিক মানুষের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক বাতিলের পরপরই গাজার হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। এই হামলাকে গণহত্যা বলে অভিহিত করেন তিনি। বলেছেন, এই পরিস্থিতিতে কেউ চুপ থাকতে পারে না, এভাবে সাধারণ মানুষকে হত্যা মানবতার জন্য খুবই লজ্জাজনক।